নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। একটানা 30 দিন 6 রাশি রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। 17 সেপ্টেম্বর দুপুর 1:30 মিনিটে রবি রাশি পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করছে কন্যা রাশিতে, অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে। দেখুন, কন্যা রাশিতে রবি কিন্তু মধ্যম ফল কিন্তু দেয়, অর্থাৎ অনেকে বলে না কন্যা রাশি খুব ভালো ফল দেয়, না, রবি এখানে কিন্তু মধ্যম ফল দেয়। আর যখন রবি প্রবেশ করছে সেই সময় চন্দ্র এবং মঙ্গল একত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। এই রবি যখন প্রবেশ করবে কন্যা রাশিতে, টানা 30 দিন 12 রাশির উপর নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিক কিন্তু আসতে চলেছে। কোন কোন রাশির ক্ষেত্রে শুভ এবং কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, 1 বছর পর রবি কন্যা রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ কোন কোন দিক থেকে শুভ ফল দেবে। দেখুন, রবি কী করে, রবি আমাদের যশ, সুনাম, খ্যাতি, যারা উচ্চ পদে আসীন হয়েছে, আইএস, আইপিএস, গভর্নমেন্ট সেক্টর, সমস্ত কিন্তু নিয়ন্ত্রণ করে রবি। রবি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে, যারা মেডিসিনের শখ করছেন কিনা, খুব ভালো কিন্তু হবে। মেডিসিনের শখ, আপনার কাঠের বিজনেস, আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস, রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন, কারণ এখানে তো সুনামের জায়গা, নামের জায়গায় রবি কী করে মানুষকে আইডেন্টিফাইড করায়, অর্থাৎ এক ডাকে আপনাকে কিন্তু চিনবে। তবে আপনাদের জন্মছকে রবি কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। রবি কন্যা রাশিতে আবারও বলছি মধ্যম ফল দেয়, উত্তম না কিন্তু মধ্যম। কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে, আমি 3 রাশির ক্ষেত্রে সাবধানের কথা আমি আগে বলি, কারণ ভিডিওগুলো শুনছেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটির দিকই কিন্তু রয়েছে। একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে কিনা, সব রাশিকে ভালো দিতে পারে না, কিছু রাশির ক্ষেত্রে পজিটিভ, কিছু রাশির ক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু দেয়। এবার কোন রাশির ক্ষেত্রে কেমন ফল দিবে আমি একে একে আপনাদেরকে আলোচনা করি, দেখুন, বা আলোচনা করার চেষ্টা করি কোন কোন দিক থেকে দিবে খারাপ এবং কোন কোন দিক থেকে ভালো দিবে, কেন দিবে। আপনাদের প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমপতি অষ্টম ভাবে এবং অষ্টমে কিন্তু আবার রবিও অবস্থান করছে, অর্থাৎ সপ্তমপতি অষ্টমভাবে মঙ্গল আপনাদের শরীরের পার্ট নিয়ে আপনাদের কিছুটা সমস্যা হবে। এই সময় কোনো দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের রয়েছে কুম্ভ রাশির, এবং আপনাদের রাগ জেদ কিছু কিছু ক্ষেত্রে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি। আগামী 30 দিন আপনারা কিন্তু সতর্ক থাকুন। কোন 6 রাশির ভালো সেটা তো আমি বলবই, কিন্তু খারাপ সেটাও শুনুন, কারণ শুধু ভালো শুনলেই হবে না, খারাপ তো ঘটবে, সেই জায়গাটা আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি। অর্থাৎ কুম্ভ রাশি যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই চটজলদি কিছু নেবেন না। দ্বিতীয় রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগা, আপনার কোনো ক্ষেত্রে মান সম্মান হানি হওয়া, দুর্ঘটনার সম্ভাবনা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। 3 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে, হেলথের জায়গা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু রয়েছে।
অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি অ্যালার্ট করে দিলাম, এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু আসতে চলেছে। এবার জানা যাক কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দিবে রবি, কারণ রবি হচ্ছে আমাদের পিতাকে নিয়ন্ত্রণ করে। আপনি পিতার সাপোর্ট কেমন পাবেন? রবি আমাদের চোখ, রবি আমাদের হার্ট, এগুলোকে কিন্তু টোটাল রবি নিয়ন্ত্রণ করে। তাই আমি বারবার বলছি, যাদের রবি জন্মছকে খারাপ আছে, অবশ্যই আপনারা সকালে উঠে সূর্য দেবতাকে আপনারা সাদা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। টানা 30 দিন কোন রাশির ভালো যাবে? রাজ সিংহাসন, রবি মানেই হচ্ছে রাজা। কোন রাশির ক্ষেত্রে হতে চলেছে মালামাল আমি একে একে জানাতে চলেছি। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির এই সময় আর্থিক রূপ থেকে আপনারা লাভ পাবেন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন বা যারা বেকার বসেছিলেন তাদের কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, বা যারা বদলির জন্য চিন্তা করছিলেন বা ভালো প্যাকেজের চাকরির জন্য চিন্তা করছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু খুব গাঢ় দেখাচ্ছে এবং সফলতা এবং ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির যে বিড়ম্বনাগুলো চলছিল, ভাগ্যক্ষেত্রে যে বিড়ম্বনা চলছিল, কর্মের জায়গাটা নিয়ে কিছুটা হলো অস্থিরতা ছিল, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মক্ষেত্রে কোনো সুনাম অর্জন, আপনার ডেজিগনেশন চেঞ্জ, সিট চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ফিনান্সিয়াল জায়গা কিন্তু আপনাদের ভালো কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ মার্জন করবেন, সেটি হচ্ছে মকর রাশি, অর্থাৎ 4 নম্বর রাশি। মকর রাশি ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে মকর রাশি, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি যেটি লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে আপনাদের বড় ধরনের কোনো সুযোগ আসতে চলেছে এবং পথ প্রতিষ্ঠা সুনাম অর্জন হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি মিথুন রাশি। মিথুন রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ একটি রাশির ক্ষেত্রে, এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু রাজ সিংহাসন প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আর একটি কথা বলি, বিশ্বরাশি ক্ষেত্রে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, আবারও বলি, তারা অবশ্যই একটু হলো এই সময় সাবধানে কিন্তু থাকবেন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, কারণ ভিডিওটা আপনারা প্রতিদিন শুনছেন যে কৌশিকদা কোন জায়গায় সমস্যা রয়েছে, অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার অ্যানালাইসিস করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।